নমস্কার, আমি অঞ্জনা আর সাথে কঙ্কনাকে নিয়ে চলে এসেছি। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আছি মেট্রো স্টেশনে। আজকে ঘর থেকে শুরু করিনি, মেট্রো স্টেশনে এসে ভিডিওটা শুরু করলাম। তো আমরা যাচ্ছি একটা নতুন জিনিস দেখতে। নতুন মানে কলকাতা মানে এখানে নতুন শুরু হয়েছে, তো সেই জিনিসটা দেখতে যাচ্ছি। তো এটা বেনারস, তারপরে হরিদ্বার যারা গেছো তারা তো দেখেইছো। আর এখন থেকে কলকাতায় শুরু হয়েছে। তো কলকাতায় অন্য এক জায়গায় হতো ঘাটে, তো এখন বাবুঘাটে শুরু হয়েছে সেই সন্ধ্যা আরতিটা। তো টাইমটা হচ্ছে 6টায়। তো আমি আর শান্তি যাচ্ছি দেখতে, যদিও জানি না টাইমে পৌঁছাতে পারবো কি না, তবুও যাচ্ছি। তো তোমরাও চলো দেখি কেমন লাগে, দেখো সঙ্গে থাকো। তো নেমে গেছি আমরা স্প্ল্যানেডে, মেট্রোর ভেতর দিয়ে যাচ্ছি। এই যে পাশে আছে স্টেশন, এই সরি কী বলেছি আমি, মেট্রোর মেট্রো স্টেশন, সরি মেট্রো থেকে তো নেমে স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার ওখানে গিয়ে একটা বাবুঘাটের বাসে উঠবো, উঠে চলে যাবো সোজা বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে। তোর সঙ্গে থাকো। আরতি কমপ্লিট। আমরা যখন এসেছি একদম ডট টাইম, মানে সবে সবে শুরু হয়ে গেছে, সেরকম আরতি 6টা থেকে হচ্ছে। তোমরা আসতে পারো, খুব ভালো লাগবে। বেনারস 45 মিনিট মতো না 40 মিনিট মতো হয়। হ্যাঁ, বেনারস গিয়ে যাদের দেখা মানে ইয়ে হয়নি বা হবে যখন কখনো, কিন্তু এখানে একটুখানি তার ছোঁয়া তোমরা পেতেই পারো। খুব সুন্দর লাগবে, অ্যাম্বিয়েন্স খুব ভালো, পেছনে গঙ্গা সব ইয়ে করা, ওই একটা গঙ্গামার মন্দির। এখানে দেখো লেখা আছে আরতি বন্দনা, এটা ইয়ে বলে আমি বোঝাতে পারছি না,
সাদা লাইটটা বলে লেখা ফোকাস করতে যাচ্ছিল শান্তিরে হতো তো হয়ে গেছে এবার আর কিছু নেই এবার চলে যাব একটু আগে থেকে এখানে না করা আছে এই যে দেখো খুব সুন্দর আলপনা করা আছে তো খুবই ভালো লাগছে আলপনাটা দেখে ওখানে ওখানে কমপ্লিট হয়ে আমরা স্টেজ প্ল্যানেডে কারণ হচ্ছে শান্তির একটা জুতো কিনতে হবে স্কুলের কলেজের জুতো কিনতে হবে তো তাই জন্য প্ল্যানেডে ঢুকে গেলাম প্ল্যানেডে কিন্তু খুব ফাঁকা তাই না হ্যাঁ খুবই ফাঁকা তো চলো যাই জুতো কিনি হ্যাঁ জুতো কেনা হলো তারপরে খিদে পেয়ে গেছে এখন তাই জন্য একটা রেস্টুরেন্টে এসছি খেতে খাবার আসুক রেস্টুরেন্টটা দেখিয়ে দিই কি নাম হবে রেস্টুরেন্টটা কি চিরাগ আশপাশ কোনটা দিয়ে আমি গেলাম শান্তি অর্ডার করেছে চাউমিন আর থাম চাউমিন না তাহলে কি হাক্কা নুডলস না ভেজ চিলি গার্লিক নুডলস কোনোটাই ঠিক বলবো ওটাকে আমরা চাউমিনই জানি না বাপু চাউমিন আর কোকাকোলা এটা হচ্ছে অর্ডার খাবারটা আসুক তারপর দেখাচ্ছে এই এসে গেছে আমাদের চাউমিন বলে দে একবার চিলি গার্লিক নুডলস ভেজে চিলি গার্লিক নুডলস ভেজ ও এগ নেই ও আচ্ছা আচ্ছা আর এই আছে কোকাকোলা তো খেয়ে নি তাড়াতাড়ি করে তোমার চাউমিন কেমন খেতে প্রথমবার তো খেলে চাউমিন ভালোই খেতে কিন্তু একটু রসুনের ফ্লেভার তো আমি একটু অপছন্দ করি না কিন্তু ভালো লাগে নাম চিলি গার্লিক সব ট্রাই করতে হয় এবার আমরা বাড়ি ফেরার পথে খাওয়া দাওয়া হয়ে গেল শান্তি মেট্রো ডাস্টবিনটাই সামনে চলে এলো বলো এবং আমরা বাড়ি যাবো এবার খুব ক্লান্ত মনে হচ্ছে ওনাতে কি না কি একটা করে ফেলেছি কিছুই না বিষয়টা ওই হ্যাঁ চলো এখান থেকে স্প্ল্যানেডে ওবেরয় ওবেরয় থাকতাম আমরা স্প্ল্যান্ডে থাকতাম আমরা থাকাই যাবে তুমি ইয়ে করো দাঁড়াও লাইফে থাকা হবে তো এবার চলে যাই আমরা মেট্রোতে উঠবো এবার বাড়ি সোজা তো ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি দারুণ মজার একটা সন্ধে কাটালাম শান্তির সাথে অনেকদিন পর শান্তির সাথে বেরোনো হলো তো আরতিটা তোমরা দেখতে যেতে পারো 6টা থেকে এখন হচ্ছে আর এপ্রিল মাসে বোধহয় 7টা থেকে হবে একদম বাবুঘাট বাসস্ট্যান্ডের ওখানেই তো সবাই চেনোই ওই জায়গাটা তো ওইখানেই হচ্ছে খুব সুন্দর করে দেখতে লাগছে বেনারসে যারা দেখেছো তো জানোই আর এমনিও তো আমরা টিভির পর্দায় এখানে ওখানে দেখতেই পাই এর আগেও শুনেছি আমি কলকাতায় কোনো একটা ঘাটে হচ্ছিলো শুরু হয়েছিল তো সেটা আমার দেখা হয়নি তো এটা শুরু হয়েছে বোধহয় এই উইক থেকেই 3 তারিখ কি 4 তারিখ থেকে শুরু হয়েছে তো সেটা শুনেই আমি একটু যাওয়ার ইচ্ছা হলো বলেই আজকে চলে গেলাম খুব ভালো লাগলো তবে আর একটু টাইম আগে গেলে না মানে বসার ইয়েগুলো সুন্দর করে দেখ বসা যায় বা কারণ আমরা যখন গেছি তখন একটু পেছন দিকটা বসেছিলাম তো সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে এই তুলছে সেই কারণে একটু বিভ্রাট হয়েছিল তো যাই হোক পরের দিকে আবার সামনে সিট পেয়েছি তো গেলে একটু আমরা একদম 6টাতেই ডট পৌঁছেছি মানে সবে শুরু হয়ে মানে স্টার্ট হচ্ছে তখন আমরা পৌঁছেছি
তো দারুণ লাগলো। আর একটা যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যখন বেরিয়ে আসছি আমরা, তো ওখান থেকে একজন ডেকে কথা বললো আমাদের সঙ্গে, যে দিদিভাই আপনার এরকম চ্যানেল আছে না? তা আমি বললাম হ্যাঁ। তারপর সন্টির সাথে কথা বললো, ওরা তিনজন ছিল, তিনজন বন্ধু, তো ওদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেটা বললো যে খুব ভালো লাগে আপনাদের চ্যানেল দেখি, আমরাও সবাই জাস্ট একটা জার্নি শুরু করেছি। তা আমি বললাম খুব ভালো, তোমরাও খুব ভালোভাবে করো, চ্যানেল দাঁড়িয়ে যাক, খুব ভালো লাগবে। তো আর হচ্ছে এইগুলো খুব ভালো লাগে, এই যে রাস্তায় বেরোলে যে মানে ডেকে কথা বলে ভাই দাদা বোন দিদি এরকমভাবে, ভীষণ ভালো লাগে। এইসব সম্পর্ক না যত্ন করে রাখার মতো সম্পর্ক, এসব সম্পর্ক এগুলো এরা খুব যত্নে থাকে, কারণ এদের তো সেই চাওয়া পাওয়াটা থাকে না। তো এই সম্পর্ক গুলো খুব যত্নে থাকে। যারা আমাদের ভিউয়ার্সরা তারা এত আমাদের মানে ভালোবাসো, এত মানে কিছু দিয়ে আমাদের ভরিয়ে রাখো, যে সত্যি এই সম্পর্কগুলো মানে যত্ন করা ছাড়া আর কোনো ভাষা আমার কাছে জানা নেই। তো সম্পর্ক সেটাই, সেই জন্যই কথাটা বললাম, সম্পর্কটা যত্ন করে রাখার মতন। আজকে দারুণ ভালো লাগলো, আবারও ভিডিওর মাধ্যমেই বলছি তোমরা অনেক ভালো থাকো, অনেক বড়ো হও, অনেক বড়ো হও, দুবার বললাম বড়ো হওয়া কথাটা, যাই হোক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, আর ভালো লাগছে না আমার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই, আজকে ভালো লাগছে না তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার সামনে রুমেরই একটা মানে বাচ্চা সুজাতা, ওর বাচ্চাটার ওই অ্যাডিনো ভাইরাস হয়েছে, অ্যাডিনো আক্রান্ত হয়েছে, তো নার্সিংহোমে ভর্তি। তো ওটা শুনে থেকে মনটা একটুখানি চঞ্চল হয়ে আছে, কী বলতে কী বলে ফেলছি, কথা ওলট পালট হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক বাচ্চা, সুস্থ হয়ে বাড়ি ফিরুক। আর প্রত্যেকেরই বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে খুব সাবধানতা অবলম্বন করবে অবশ্যই, এটা কিন্তু পুরো কোভিডের মতোই, বড়দের কোভিডের মতো ছোটদের হচ্ছে, খুব সাবধানে থাকবে, বাইরে থেকে এসে বাচ্চা কাচ্চা ধরবে না, যেটা নিয়ম সেগুলো মেনে চলবে, বাচ্চাদের বাইরে বের করবে না, স্কুলে যারা যাচ্ছ সেসব বাচ্চারাও খুব সাবধানে থাকবে। তো মানে খুব শুনে না খবরটা মনটাই একটুকরম মানে যতক্ষণ শুনিনি ইয়ে হয়নি, কিন্তু যখন শুনলাম, এমনি জ্বর আমি শুনেছিলাম, বাট এটা যে হয়ে গেছে আমি বুঝতে মানে জানতাম না, তো এটা শুনলাম, শুনে মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো হয়ে যাবে, এটাই প্রে করবো, বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক, শুধু বাচ্চারা কেন প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট, আর সবাই এইভাবেই আমাদের সাথে থেকে পাশে থাকবে।